আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে পনেরো সংখ্যাটি ষোলো ভিত্তিক হেক্সেসিমেল সংখ্যা তো এই হেসেডিসিমেল সংখ্যাটি দশমিক মান কীভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করব তো আমরা এই হেক্সের থেকে দশমিক সংখ্যা রূপান্তরের জন্য হেক্সের সংখ্যার প্রত্যেকটা প্রতীককে ষোলো দ্বারা গুণ করব। হেক্সের মেলের বেস ষোলো দ্বারা গুণ করব। কিভাবে এই যে এক এখানে লিখে নিব একে ষোলো দিয়ে গুণ করব যোগ চিহ্ন দিব এই পাঁচ এখানে লিখে নিব এটিকে ষোলো দ্বারা গুণ করবো বিষয়টি আবার বলছি লক্ষ্য করি এককে ষোলো দ্বারা গুণ করেছি পাঁচকেও ষোলো দ্বারা গুণ করেছি এর মাঝখানে প্লাস দিয়েছি এবার আমরা পাওয়ার লিখবো প্রত্যেকটি ষোলোর উপরে এই ষোলোর উপরে পাওয়ার হিসেবে লিখব শূন্য এই ষোলোর উপরে পাওয়ার হিসেবে লিখবো এক তো পাওয়ার লেখার পরে এবার আমরা সমাধান করব। কে পাওয়ার করে তারপরে এক দিয়ে গুণ করবো ষোলোকে পাওয়ার এক করে আমরা পাবো ষোলো তাকে যদি এক দিয়ে গুণ করি ষোলোই পাব যোগ যেখানে ছিল সেখানে রাখবো আবার এখানে ষোলোকে পাওয়ার জিরো করলে এইটুকুর সমাধান এক হবে সেই এককে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচই পাবো সবার শেষে ষোলো আর পাঁচ এই দুটো সংখ্যা যোগ করে একুশ হবে টোয়েন্টি ওয়ান একুশ সংখ্যাটি এইখানে লিখবো তো একুশ সংখ্যাটি দশমিক সংখ্যায় রূপান্তরিত হয়েছে সেজন্য দশমিক সংখ্যায় প্রকাশ করার জন্য আমরা দুই দিকে ব্রাকেট দিয়ে এইখানে লিখব দশ কারণ দশমিক সংখ্যার ভিত্তি বা বেজ হচ্ছে দশ